প্রিয় দর্শক, আজকে এসেছি আমরা মৌলভীবাজার বদ্রুনেসা ক্লিনিকে। এখানে একটি ঘটনা ঘটেছে, একটি রোগী সাত মাসের প্রেগনেন্ট এবং সাত মাস উনি প্রেগনেন্ট অবস্থায় চিকিৎসার জন্য চেক করার জন্য এসেছেন বদ্রুনেসা ক্লিনিকে। সেখানে আমরা জানতে পেরেছি ওনাকে এই ফ্যামিলিকে বলা হয়েছে ওনাকে চেকের জন্য নেওয়া হয়েছে, তারপরে তারা অপারেশন করার চেষ্টা করেছেন, করে রোগীটি মারা গেছে। এবং সার্জারি রুমে গিয়ে দেখা যায় তাদের আত্মীয় স্বজনের কান্নাকাটি, এবং তাদের কান্নাকাটি আপনারা শুনবেন। এবং হসপিটালের কর্তৃপক্ষর কাউরও দেখা আমরা পাই নাই, এবং হসপিটাল পুরা খালি এবং কেউ নাই, নার্স থেকে ধরে কর্তব্য ডাক্তার থেকে ধরে কাউকে পাওয়া যায় নাই। চলুন আমাদের সাথে থাকুন, থাকুন লন্ডন টু মৌলভীবাজার সাথে, থাকুন আমার সাথে, আমি আছি আপনাদের সাথে সুহেল আহমদ। আমাদের মৌলভীবাজার, আপনারা দেখছেন বদ্রুনেসা ক্লিনিকের সামনে অনেক খালি, দোতলার থেকে মানুষ কিন্তু দেখছে বিষয়টি, অ্যাম্বুলেন্স খারাপ, কিন্তু অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছে তারা লাশটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এরা দেয় নাই। আপনারা দেখছেন রিসিপশন খালি, রিসিপশনে কোনো লোকজন নাই, ডাক্তার নাই, নার্স নাই, একটি মানুষ নাই। তারা ঘটনার পরেই পালিয়েছে, সিসি ক্যামেরায় আমরা দেখেছি, এবং পুলিশ প্রশাসনের লোক যারা আসছে এখানে লোকরা হাঁটাহাঁড়ি করছে। আপনারা দেখছেন ভিতরে লাশটা দেখা যাচ্ছে, লাশটা ভিতরে পড়ে আছে। এবং প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা আর মৌলভীবাজার কোনো দিনই ঘটে নাই, প্রশাসনের সাথে কথা হচ্ছে এবং স্বজনদের আজারে কান্নাকাটি চলছে। স্বজনরা দুঃখ প্রকাশ করে আমাদেরকে বলেছেন, এদিকে কাগজপত্র দেখা হচ্ছে যে তারা তাদেরকে ভর্তি করেছেন, এবং ভর্তি করার পরেই কিছুক্ষণ পরেই অপারেশনে নেওয়ার পরেই মেয়েটি মারা যায়, এবং ভাইয়ের খুব কান্নাকাটি চলছে। আমি যখন আসছি তখন পেশেন্ট ছিল, হার্ট রেট ছিল একেবারেই অল্প, যেহেতু আমি আইসিইউ তার জানি ইমার্জেন্সি পেশেন্টের লাইফ আধার করা দরকার, ইনটিউবেশন, সিপিআর, অ্যাড্রেনালিন সব কিছু মেনে চেষ্টা করছি। তারা বলে আসছিলেন তুই আমার দিতে অনেক অনেক লাগে, সবাই আমরা ছিলাম, আমি যেহেতু আইসি স্পেশালিস্ট, আইসির কাজ জানি, সব ধরে আছি, সব কিছু ম্যানেজমেন্ট দিয়েছিল, সিপিআর, ইনটিউবেশন, অ্যাড্রেনালিন,
আপনারা দেখছেন আমাদের মৌলভীবাজারের বিশেষ সংবাদ।